বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সব ভালো আছেননি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। নতুনভাবে আজকে নতুন একটা খুব সুন্দর একটা সকাল পাইলাম আমরা, তার লাগে সকালে কই আলহামদুলিল্লাহ। এখন সকালপুর টাইম বাজে ফুল ছয়টা, ছটার সময় উঠেছি আর মুখ ধুইতে ধুইতে বাক্কা টাইম গেছে গিয়া প্রায় সাড়ে ছয়টা হয়ে গেছে। আর সাড়ে ছয়টার পরে আমি জানালা খুললাম, ফাঁকগুলো জানালা খুলছি, খুলিয়া রাস্তার ভিডিও করলাম। মানে আমরা ফাঁকগুলোর সাইডে একটা খাটল গাছ আছে, ও খাটল গাছে একবারে গুড়িত খাটল ধরছে, ও খাটলগুলো ভিডিও করি আপনারা দেখাইলাম, সুন্দর লাগে আসলে দেখতে। তো ভাত রয়েছে, তার বাদেও আমি আরও নতুন করে ভাত রান্ধি, আর কারণ ঠান্ডা ভাত রয়েছে। এখন যারা ডিউটির যাইতা সকালে নয়টা সাড়ে নয়টার সময়, তারা কি তারা আজকে ঠান্ডা ভাত খাইয়া ডিউটির যাইতানি, এর লাগে তানতানোর লাগে গরম ভাত আলাদা রান্ধি, আর ঠান্ডা যে ভাত রইব এগুলো আমরা আমরা খাইমু। আর ইমুখ আমরার ফ্যামিলির সব মানুষ সুস্থ নাই, সকলে দোয়া করবো আমরার ফ্যামিলির সকলের লাগি। আমার শাশুড়ি নাবিহার দাদি কালকে সন্ধ্যার পর থাকি আত্মা শরীর খারাপ হয়ে লাইছে, আর এমনিতেই তো তাই কতদিন থেকে অপারেশনের রোগী আর ডায়াবেটিস সব কিছু মিলাইয়া একসাথে হয়ে গেছে, আর কমতে একটু সময় যায়। আর নাবিহার দাদিরও সন্ধ্যার পর থাকি শরীর খারাপ করছে, আর নাবিহার প্রায় সাড়ে নটা থেকে শরীর খারাপ করছে। তো নাবিহা ইলা রাত্রে সন্ধ্যার পরে ঘুমায় না, আসরের পরে ঘুম থাকি উঠি যায়, আর কালকে আসরের পরে ঘুম থাকি উঠিয়া সন্ধ্যার পরে আবার ঘুমাই গেছে। তখন বুঝতাম পারছি যে শরীরও নিশ্চয়ই কোনো প্রবলেমর, এর লাগে ঘুমাই গেছে। তো সাড়ে নটার সময় ঘুম থাকি উঠে গেছে, উঠিয়া খালি বমি করে, খালি বমি করে, মানে একটু ফর ফর বমি করে, পানির মতন বমি করে। খালি প্রথমে একটু একটু যে দুপুরে খাইছিল আর ওগুন বার হয়ে যাচ্ছে বমির লগে, বাদরবার খালি পেটর ভিতরে আর কিচ্ছু নেই, খালি পানি লহান বমি করে। আর ইমুকানা বিহার দাদির মাথায় গুড়ার আর ডায়াবেটিস বাড়িয়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা। তো সকলে দোয়া করবা, আর না বিহার লাগি, না বিহার লাগিও সকলে দোয়া করবা। না বিহার প্রায় রাতকে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে প্রায় সাতবার বমি করে লাইছে। তো আমি খুব টেনশনও পড়ে গেছিলাম যে আত্মা ধরি আমার ফুলির কী হইলো, দোকা কতটা ঠান্ডা ভাত রয়েছে, এগুলো আমরা খাইমু। কিন্তু তো বাদ চুলার উপরে পোয়াইয়া আমি উঠানো আইসি, উঠানো আইয়া দেখি আর যে রোদ উঠিছে নি, আর না বিহা উঠে গেছে আজকে, তাই এলা লেটে ঘুম থাকি উঠে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ শরীরও তো আরাম নাই, লাগি তাড়াতাড়ি উঠে গেছে। তো বাদ রান্ধা ওর, আর আমি ভাবলাম যে দাড়ির মাঝে যে কাপড় ভিজা আছে, খালকুর ভিজা কাপড় ওগুন শুকানি দেই, রোদ উঠলে এমনি শুকাইব, আগে মেলিয়া দিলাই বাতাসেও একটু টানবো। তো নাবিহারে দাঁড়িত বুয়াইছি বেলেংসির মাঝে বুয়াইয়া আমি কাপড় মেলিয়া দিলাম, আর নাবিহায় খুব খান্দিরা তান্ডে কুলো লইয়া আটার লাগি। তো আমি কাজ করতাম না, তাই রুলো লইয়া আটিতাম, এখনও সব ঘুমো, যদি সে উঠোন তাইলে হয়তো তাইরে তানতানো কাছে দিতাম আর দিয়া কাজগুলা করতাম। আর নাবিহারে কিন্তু কিচ্ছু খাওয়ানি যান না, রাতকেও খাওয়ানি গেছে না, শুধু অমিডন একটা সিরাপ খাওয়াইছি, অ্যাসিডিটির সিরাপ খাওয়াইছি আর স্যালাইন খাওয়াইছি পানি, আর কিছু খাইছে না। রাত্রে ঘুম থেকে উঠে উঠে খালি স্যালাইন খাইছে আর খান্দিছে সারা রাত, আর জ্বর উঠে গেছিল খুব বেশি, তা ফুটছে, আমি সারা রাত মাথা তাইয়া দিছি, মাথার বেদনা করে হয়েছে। তো আমরা বড় মানুষ, দুই তিনবার বমি করিয়া জারতাম পারি না, আর তাই তো ছোটো মানুষ তাই কিলা জারতো। তো একদিনে আমার ফুরির অবস্থা কিন্তু খুব বেশি খারাপ হয়ে গেছিল, চোখ দিয়েটা গিয়া হামাই গেছে, কিলা লাখান লাগে। তো আমি খুব টেনশনও পড়ে গেছিলাম আমার ফুরির লইয়া, যে কী তৈল আত্মা ধৈর্য, তো চঞ্চল একটা মেয়ে হঠাৎ করে কী তৈল। তো আমি বাইরে কাপড় মেলতে মেলতে আমার ভাত রান্ধা হয়ে গেছে, ভাত ফুটি গেছে, এখন ভাত লামাই দিমু, লামাই আমি তরকারি চালন পাতি রয়েছি ওটা গরম করমু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে, আমি উঠার পরে পরে কমপক্ষে এক ঘন্টা দেড় ঘন্টা বাদে নাবিহা ঘুম থেকে উঠুন, আজকে আমার সাথে সাথে আমি উঠার মনে হয় পাঁচ মিনিট পরে আমার নাবিহা আমার লামা
ঠিক আছে। এখন আমি তান্ডুলিকে দাঁড়িয়ে বইতাছি, এখনও কিন্তু সকাল করে নাস্তা করছি না, কিছু বানাইছিও না, তো বানাইমো তাই একটু শান্তি হয়ে গেলাম, বানাইমো দেখি তাইরে কিছু খাওয়াইতাম পারিনি, আর দাঁড়িয়ে লেগে তাইরে বইতাছি। আরও আস্তে আস্তে মাতিরা, একটু একটু মাতিরা, তো দেখিয়ে ভালো লাগে যে একটু একটু মাত ফুটিছে, নইলে নাইতকে তাই খুব অবস্থা খারাপ আসিল, আর আমিও টেনশন আসলাম খুব বেশি। তো দেখা যাক আজকে দিনের অবস্থা, যদি ভালো না হয় তাহলে আজকের দিনও আমি যাইমো গিয়ে বিকাল নাগাদ ডাক্তার কাছে যাইমো গিয়া। তো উনদার লোক জানালাম গা আমার লাগা বাড়ির ননন্দ একজন, তার লগে মাতি আর তো কই আর আমরা গড়ে দিয়াবার লাগি তাই আর না কইলাম, এগুলো নাচতে নাচিতেও পারেন না খর, আমি মোবাইল দেখি দেখি নাচি, মু এখন নাচতাম না, তো তাই ছোটো মোটো আমার নাভিহা লাগানো দেখিয়া ডং তামাশা করলাম কত সময়, আর তাইরে কইলাম আমরা গড়ে দিয়াই তো আইলো না। তো ভাবলাম যদি সব ঘুম থাকে উঠার পরে লাগাবার লাগাবার তাই সাঁচি এজনের মাধ্যমে সাঁচি এজনের লবণ ফোড়া দেন, তান তান কাছ থাকি লবণ ফোড়া আনাই মো আনাইয়া নাভিয়ারে খাওয়াইয়া দেখ মোর ডিউট লাগছে নি, তো এটা কিন্তু আমার বিশ্বাস হয় না। তার বাদেও মুরব্বীহলের কথা রাখতে গিয়া মাঝে মাঝে এটা মানা লাগে। তখন সকাল করে নাস্তা কিতা বানানি যায় চিন্তা করলাম, তো ব্রেড আছে করো, তো ডিম দুইটা আমি রাখছি, রাখিয়া ডিম দুইটারে পেস্ট করলাম, পেস্ট করিয়া এখন ব্রেড এখন ভাজি লাইমো, আর ভাবলাম চিনি মিক্স করতাম নে, কারণ চিনি মিক্স করলে হয়তো বেশি মিঠে হয়ে যাব, আর হলে তো আর মিঠা পছন্দ করে না, আমিও বেশি পছন্দ করি না, আর বাচ্চেন তো একটু একটু পছন্দ করেন। আর নাভিহারে চেষ্টা করলাম যে গরম ভাত লবণ দিয়া একটু আত ফিটা বলিয়া খাওয়াইতাম, দেখে এমনি এমনি সাদা ভাত খাইয়া শরীরে একটু শক্তি আইব, যেহেতু তরকারি অথবা বিস্কুট কোনো কিছু ডিম টিম কিচ্ছু খাওয়ানি যান না, তাই খাইতে একদম ইচ্ছা নাই, আসলে বড়ো মানুষেরও ইচ্ছা থাকে না, তাই তো বাচ্চা মানুষ তাই কতটুকু ইচ্ছে হইব, আমরা বড়ো মানুষের দুই একবার বমি করিয়ালে জানে হয় যে আর বিছনা থেকে উঠতাম পারি না, তাই যে জায়গাতে 4-5 ঘন্টার 2-3 ঘন্টার ভিতরে তাই 7 বার বমি করে লাইছে, সকালে ঘুম থেকে উঠেও আবার বমি করছে শুধু পানি আর পানি, তো যে স্যালাইন খার স্যালাইন হচ্ছে বমি বমি ওই আই ওর, তো কোনো কিছু যদি ভিতরে ও জমইতো তাহলে তো একটু শক্তি পাইলে মানে, আর আমারও মাথা খুব বেশি মানে মাথায় ঘুরে, আর আমার রাত্রে রাতকে একবারে ঘুম হয়েছে না খুব বেশি, মানে ফুড়ি যদি সাঁতায় তাহলে ঘুম লাগবো নি, বাচ্চায় সাঁতাইলে মা হল কিন্তু ঘুমাইতে পারেননি, আর আমার এমনিতেই মাথাতে একটু সমস্যা আছে, মাথাতে আমার মাইগ্রেনের সমস্যা, ঘুমও একটু 19-20 হইলে আমার মাইগ্রেনের সমস্যা করে, তো মাইগ্রেনের সমস্যা ওই আরলে কিন্তু আবার না ঘুমাইলে এই সমস্যা আবার কমে না। তো এখন আমি চা খাই আর ভাবছিলাম রং চা খাইমো, তো ব্রেডও ডিম দিয়া বাঁধিছি হরিয়া হয়ে আর দুধ চাও খাইলাই, তো সকালে যেহেতু আসলে দুধ চা খাওয়া ভালো নাই, তো এখন চিন্তা করিয়া চা খাইয়া রান্দা বান্দা তো শেষ, সকাল কোন ভাত রান্ধা শেষ, সারণ পাতি গরম করে লাইছি, এখন আবার তুড়া ঘুমাই যাবো না বিহারে লইয়া। তো ঘুম থেকে উঠেছি প্রায় 12:30 তো সকালে ঘুমাই গেছিলাম রান্দা বান্দা করিয়া, ঘুম থেকে 12:30 উঠেছি, উঠিয়া উঠার পরে তো ভাগ্যর কিছু খাজ আছিল তা খাজ করলাম, খাজ করিয়া গোসল করলাম, গোসল করার পরে নাভিহারে আর আফরিন দিয়ে নাভিহারে হাত মুখ মুছাইয়া দিছি গরম পানি দিয়া, কারণ তাই তো রাতকে তাপ উঠে গেছিল, এখন নামাইয়া দিলে হয়তো তাপ বাড়ে যেতে পারে, তো হাত মুখ মুছাইয়া দিছি, আর আফরিন আইসন আফরিন দিয়ে গোসল করাইয়া দিছি, তো গোসল করাইয়া দিয়ে দুজনটা কইছি মুছাইয়া গামছা দিয়া মুছাইলাম, মুছাইয়া দিয়ে দুজনটা কাপড় পিন্ধাইয়া লোশন টুশন দিয়া পালঙ্গর উপরে কইছি দুজন বউ, আর আমি গোসল করছি যেহেতু একটু ক্রিম ট্রিম দিলাই, ক্রিম ট্রিম দিয়ে থান থান দিয়ে একটু ইয়ে করমো সাজাইয়া দিমো, তো আমার ক্রিম ট্রিম দিয়ে আসি এসে এখন আফরিনের মাথা আশ্রাইয়া দিতাম, আর আফরিনে কিন্তু তার মাথাতে বেনি বাঁধতে চাইন না, তাই চাইন বেনি বাঁধা তাই পছন্দ করেন না, তো তার চুল একটু সোজা, তো বেনি না বাঁধিলেও তার সুন্দর লাগে সোজা চুল যেহেতু, আর তো প্রথমে আফরিনে দিই, এখন আফরিনের চুল বাঁধতাম না, চুল তো ভিজা, আর বাঁধি ভিজা চুল বাঁধিলে গন্ধ জীব, আর বাচ্চা মানুষের চুল না বাঁধিলেও ভালো লাগে, আর সোজা চুল দ্বারা সুন্দর লাগে, তো আফরিনের বান্ধা মাথা আশ্রাইয়া দেওয়া শেষ, এখন না বিহারে দিয়ে আর মাথা আশ্রাইয়া, না বিহার চুল কিন্তু আবার না বাঁধিলেও না, না বিহার চুল কিন্তু সোজা না, একটু কুকড়া চুল, তো কুকড়া চুল না বাঁধিলে সুন্দর লাগে না, তো না বিহার উদলে বান্ধায় বান্ধিয়া, আর দুজনে মোবাইল দেখিয়া খুব বেশি ভালো অ্যাক্টিং করা, দুজনে মোবাইল দেখিয়া মোবাইলের মুখে চাহিদা ফুর্তি করা, আর না বিহারেও বাঁধিয়ে দিলাইছি, এখন শুধু দুজনটে ভাত খাওয়াইমো, মাদানে খাইছো না, মাদানকে ভাত খাওয়াই মাস্কে, এই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।